नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু ফ্লেভারফুল রান্না। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মুলোর একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটি গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ আর খুব কম উপকরণ দিয়ে এটি বানানো। এর জন্য প্রথমে একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি। জল গরম হলে এতে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দুটো মুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবারে এটাই জলে দিয়ে দিচ্ছি। মুলোগুলো জলে দিয়ে 3-4 মিনিট ভাপিয়ে নেব। এতে মুলোর যে একটা গন্ধ আসে সেটা আর থাকবে না। 3-4 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এটা জল ঝরিয়ে নেব। এখন একটা কড়াইতে 1 টেবিল চামচ সরষের তেল গরম করতে দিলাম। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা আর 4টে কাঁচা লঙ্কা। দিয়ে কয়েক সেকেন্ড এটা ভেজে নেব। এখন দিয়ে দেব ভাপিয়ে রাখা মুলো। এটা 2-3 মিনিট ধরে ভেজে নেব। মুলো ভাজা হলে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, 1/2 চামচ চিনি। এই বাটিতে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে বেটে রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটাতে খুব কম তেল মশলা ইউজ করা হয়েছে। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। তিন থেকে চার মিনিট কষানোর পর এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। মশলা জলে ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মুলোগুলো ভালোভাবে সিদ্ধ হবে। এখন গ্রেভি বেশ শুকনো হয়ে এসেছে আর মুলোগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্নায় কাঁচা সর্ষের তেল শেষে দিলে স্বাদ হয় অসাধারণ। আর দিচ্ছি অল্প কিছুটা ধনে পাতা কুচি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেম অফ করে দেব। এটি গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ। আপনারাও এই সহজ অথচ সুস্বাদু রেসিপিটি বাড়িতে তৈরি করুন, আশা করি ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর ফ্লেভারফুল রান্না পরিবারের সদস্য হয়ে যান।